ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফিতে পার্ট 3 এমসিকিউ করব। এর আগে আমরা এমসিকিউ এর দুটো পার্ট করে দিয়েছি ইন্ডিয়ান ফিজিওগ্রাফির, আজকে থার্ড পার্ট করব আর কালকে ফাইনাল পার্ট হবে। এরপর ইন্ডিয়ান ফিজিওগ্রাফির যে এমসিকিউ সিরিজটা চলছে ওটা শেষ হয়ে যাবে। তো যে যে আপনাদের কোয়েশ্চেন দেওয়া হবে সব কোয়েশ্চেনের জন্য আপনাদের 15 সেকেন্ডস টাইম দেওয়া হবে। যদি আপনাদের আরও বেশি টাইম দরকার হয় তাহলে ভিডিওটা কাইন্ডলি পজ করে নেবেন, আর যখন উত্তর দিয়ে দেওয়া হয়ে যাবে তারপরেই সঠিক উত্তর চেক করবেন। তো আজকের প্রথম কোয়েশ্চেনটা দেখি। দ্য লার্জেস্ট এরিয়া আন্ডার ওয়েস্ট ল্যান্ড ইজ ইন দ্য স্টেট অফ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট নাকি রাজস্থান? পর্যভূমির অধীনে বৃহত্তম অঞ্চল রাজ্য উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট নাকি রাজস্থান? তার জন্য আপনাকে 15 সেকেন্ডস টাইম দেওয়া, স্টার্ট। সবচেয়ে বড় স্টেট আন্ডার ওয়েস্টল্যান্ড কোনটা এদের মধ্যে? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট নাকি রাজস্থান? এখানে হয়ে গেল টাইমস আপ। এখানে সঠিক উত্তর হবে রাজস্থান। তা মনে রাখবেন, যদি সবচেয়ে বেশি ওয়েস্টল্যান্ড জিজ্ঞেস করে তাহলে সঠিক উত্তর হবে এখানে রাজস্থান। দ্বিতীয় কোয়েশ্চেনটা যায়, দ্য চ্যানেল উইচ সেপারেট শ্রীলঙ্কা ফ্রম ইন্ডিয়ান মেইনল্যান্ড, 9 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল, পার্ল স্ট্রেট নাকি কোকো চ্যানেল? চ্যানেল যা শ্রীলঙ্কা ভারতের প্রধান ভূমির থেকে পৃথক করে, 9 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল, পার্ক স্ট্রেট নাকি কোকো চ্যানেল? এখানে আপনাদের 15 সেকেন্ড টাইম হচ্ছে স্টার্ট। দাও কোনটা ইন্ডিয়া শ্রীলঙ্কাকে ডিভাইড করে? এগুলো সব যতগুলো আছে এগুলো বাউন্ডারি লাইনই দেওয়া আছে, এগুলো বিভিন্ন আলাদা আলাদা জায়গার বাউন্ডারি লাইন। তো এখানে হলো টাইমসটা, তো এটা সঠিক উত্তর হবে পার্ল স্ট্রেট। একবার আমরা ইন্ডিয়ার ম্যাপে দেখে নেবো ইন্ডিয়ার কী কী বাউন্ডারি আছে, কোন কোন নেবারিং কান্ট্রিজের সঙ্গে যে বাউন্ডারিগুলো আছে ওগুলো কী কী নাম। যদি পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার বাউন্ডারিটা লেখা হয় তাহলে সেই বাউন্ডারিটার নাম হচ্ছে র্যাডক্লিফ লাইন। যদি আফগানিস্তানের সঙ্গে দেখা হয় তাহলে তার নাম হচ্ছে ডুরান্ড লাইন। যদি চায়নার সঙ্গে দেখা হয় তাহলে হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। আর অরুণাচল প্রদেশের সঙ্গে চায়নার যে বর্ডারটা আছে ওইটাকে বলা হয় ম্যাক ও হান, ম্যাকমোহন লাইন। নেপালের সঙ্গে আমরা যে বর্ডারটা শেয়ার করি ওটা ডিসাইড করেছিল ব্রিটিশরা, আর ওইটাকে বলা হয় সু গলি ট্রিটি। বাংলাদেশের সঙ্গে আমরা যে বর্ডারটা শেয়ার করি ওটাকেও আপনার বলা হয় র্যাডক্লিফ লাইন। যখন ইন্ডিয়া আর পাকিস্তান সেপারেট হয়েছিল 1947-এ, তখন পাকিস্তানের দুটো ভাগ হয়েছিল, একটা হয়েছিল ওয়েস্ট পাকিস্তান আর একটা হয়েছিল ইস্ট পাকিস্তান। যদি ওয়েস্ট পাকিস্তানের দেখা হয় তাহলে হয়ে গেছিল এটা পাকিস্তান, আর ইস্ট পাকিস্তান পরে স্বাধীনতা পেয়ে হয়ে গেছিল বাংলাদেশ। আর এখানে যেটা জিজ্ঞেস করেছে ইন্ডিয়া শ্রীলঙ্কার মাঝখানে আছে এই যে আপনি দেখতে পাচ্ছেন হয়তো পার্ল স্ট্রেট। পরের কোয়েশ্চেনটা দেখে নেবো। উইচ অফ দ্য ফলোয়িং কোস্ট হ্যাজ গ্রেটেস্ট নাম্বার অফ লাগুনস, পালাবার কোস্ট, কোঙ্কন কোস্ট, কোরোমন্ডল কোস্ট না কাথিওয়ার কোস্ট? নিম্নলিখিত কোন উপকূল সবচেয়ে বেশি সংখ্যক লেগুন রয়েছে? মালাবার কোস্ট, কোঙ্কন কোস্ট, কোরোমন্ডল কোস্ট নাকি কাথিওয়ার কোস্ট? এখানে আপনাদের 15 সেকেন্ডস টাইম হচ্ছে স্টার্ট। এদের মধ্যে কোন কোস্টে সবচেয়ে বেশি আপনার লেগুন আছে, মালাবার কোস্ট, কোঙ্কন কোস্ট, কোরোমন্ডল কোস্ট নাকি কাথিওয়ার কোস্ট? এখানে হয়েছে আপনাদের টাইমস আপ। তো এটা সঠিক উত্তর হবে অপশন এ, মালাবার কোস্ট। আপনার একবার কোস্ট অফ ইন্ডিয়ার ম্যাপে দেখে নেব যাতে আমাদের জন্য সহজ হয়ে যায় এটা পড়া। যদি আমরা কোস্টের কথা বলি তো ইন্ডিয়ার টোটাল 9টা স্টেটে কোস্ট আছে, 5টা ওয়েস্টার্ন স্টেটে আছে আর 4টে ইস্টার্ন স্টেটে। ওয়েস্টার্ন স্টেটে কথা বলা হলে গুজরাট, মহারাষ্ট্র, গোয়া,
কর্ণাটক, কেরালা, আর যদি ইস্টার্ন স্টেটের কথা বলি তাহলে ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, আন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ু। কোস্টাল লাইন যদি কথা বলা হয় তাহলে সবচেয়ে বড় কোস্ট লাইন আছে আপনার গুজরাটে, আর সবচেয়ে ছোট কোস্ট হচ্ছে আপনার গোয়াতে। যদি ইস্টার্ন আর ওয়েস্টার্ন ঘাট দেখা হয়, ওয়েস্টার্ন ঘাট বা সাদ্রি যেটা আছে ওটা কোস্টে খুব ক্লোজ যায়, আর কোস্ট অনেক জায়গায় ডিসকন্টিনিউয়াসও হয়ে থাকে। কিন্তু যে ইস্টার্ন ঘাট আছে, ইস্টার্ন ঘাট অনেকটা ভিতর দিক দিয়ে যায় আর অনেকটা বড় কোস্ট বানায়। যেহেতু এটা এত বড় কোস্ট বানায় তাই জন্য এটাকে দুই ভাগে ভাগ করা যায়, যেটা আপনার ওশেনের দিকে আছে ওইটাকে বলা হয় কোস্ট, আর যেটা ভিতরের দিকে আছে ওইটাকে বলা হয় প্লেন। যদি এর কোস্টের কথা বলা হয় তাহলে নর্দার্ন সাইডে যে কোস্টটা আছে ওইটাকে বলা হয় নর্দার্ন সিকাস, তোমার নর্দার্ন সাইডে কোস্ট আছে ওইটাকে বলা হয় নর্দার্ন সিকার। যদি আমরা দেখি তামিলনাড়ুর দিকে যে কোস্টটা আছে ওইটাকে বলা হয় তোমার কোরোমন্ডল কোস্ট, তাই জন্য হাওড়া থেকে যে ট্রেনটা যায় তামিলনাড়ু অবধি ওইটাকে কোরোমন্ডল এক্সপ্রেস বলা হয়। যদি ওয়েস্টার্ন সাইডের কোস্টটা দেখা হয় তাহলে গুজরাট থেকে গোয়া অবধি যে কোস্টটা আছে ওইটাকে বলা হয় কোঙ্কন কোস্ট, কর্ণাটকের কোস্টটাকে বলা হয় কন্নড় কোস্ট, আর ফাইনালি কেরালার যে কোস্টটা আছে ওইটাকে বলা হয় আপনার মালাবার কোস্ট। নেক্সট কোয়েশ্চন, দ্য হাইয়েস্ট পিক অফ সাউথ ইন্ডিয়া ইজ? আন্দামালাই হিলস, পালনি হিল, দোডা বেটা না আনাইমুডি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শিখর আন্দামালাই হিলস, পালনি হিলস, দোডা বেটা নাকি আনাইমুডি? এখানে আপনার 15 সেকেন্ডস হচ্ছে স্টার্ট। নাও হাইয়েস্ট পিক কোনটা হবে দক্ষিণ ভারতের, আন্দামালাই, পালনি, দোলনা বেটা নাকি আনাইমুডি? তো এখানে হলো আপনার টাইম স্যার, তো এটা সঠিক উত্তর হবে অপশন ডি আনাইমুডি, যেটাকে এভারেস্ট অফ সাউথ ইন্ডিয়া বলা হয়, এটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট পিক। আন্দামুডি আপনার মাঝখানে আছে আর তিন সাইড দিয়ে তিনটে পাহাড় এই জায়গাটায় মেলে, একটা হচ্ছে আপনার আন্দামালাই, তৃতীয়টা হচ্ছে আপনার কার্ডামাম, তৃতীয়টা হচ্ছে পালনি হিলস। এই তিনটে হিল তিনটে সাইড থেকে গিয়ে মেলে আর ক্রিয়েশন হয় আনাইমুডি, আনাইমুডি। দোডা বেটার যদি কথা বলে তাহলে এটা সেকেন্ড হাইয়েস্ট হিল অফ সাউথ ইন্ডিয়া, আর নীলগিরির হাইয়েস্ট হিল। নীলগিরি যদি কথা বলা হয় তাহলে আরও দুটো অ্যাট্রাকশন আছে, একটা হচ্ছে উটি আর একটা হচ্ছে সাইলেন্ট ভ্যালি। পরের কোয়েশ্চেনটা দেখে নেব, দ্য স্টেট উইচ হ্যাজ দ্য লংগেস্ট কোস্টাল লাইন ইজ? আন্ধ্রপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু, কেরালা? দীর্ঘতম উপকূল রেখা রয়েছে এই রাজ্যটিতে, আন্ধ্রপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু নাকি কেরালা? এখানে হলো আপনার 15 সেকেন্ডস টাইম স্টার্ট। তাও সবচেয়ে লংগেস্ট কোস্ট লাইন আর সবচেয়ে ছোট কোস্ট লাইন দুটোই আপনার ওয়েস্ট ইন্ডিয়াতে আছে, ওয়েস্টার্ন সাইডের আছে। ওয়েস্টার্ন সাইডের পাঁচটা স্টেট আছে, ওটা গুজরাট থেকে স্টার্ট হয় আর এন্ড হয় আপনার কেরালাতে। এখানে হলো টাইম সাপ, এটা সঠিক উত্তর হবে বি গুজরাট, আর সবচেয়ে শর্ট আছে আপনার গোয়া। উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং চ্যানেল ডিভাইডস মিনিকয় ফ্রম মালদ্বীপস? 9 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল নাকি গ্র্যান্ড চ্যানেল? নিচের কোনটি চ্যানেল মিনিকয়কে মালদ্বীপ থেকে ভাগ করে? 9 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল নাকি গ্র্যান্ড চ্যানেল? এখানে আপনার 15 সেকেন্ডস টাইম স্টার্ট। কোনটা ডিভাইড করে মিনিকয়কে মালদ্বীপস থেকে? এখানে হলো টাইমটা, তাহলে এটা সঠিক উত্তর হবে সি 8 ডিগ্রি চ্যানেল। যদি 9 ডিগ্রি চ্যানেলের কথা বলা হয় তাহলে এটা মিনিকয় আর লাক্ষাদ্বীপকে ডিভাইড করে, আর যদি 10 ডিগ্রি চ্যানেলের কথা বলা হয় তাহলে এটা আন্দামান আর নিকোবারকে ডিভাইড করে। তারপরে কোয়েশ্চেনটা দেখে নেবো, লাক্ষাদ্বীপ ইজ আ ব্যারিয়ার রিফ আইল্যান্ড, কোরাল আইল্যান্ড, ফ্রিগিং রিফ আইল্যান্ড নাকি ভলক্যানিক আইল্যান্ড?
লক্ষদ্বীপ একটি ব্যারিয়ার রিফ আইল্যান্ড, কোরাল আইল্যান্ড, ফ্রিঙ্গিং রিফ আইল্যান্ড নাকি ভলক্যানিক আইল্যান্ড? এই কোয়েশ্চেনটা প্রায় প্রত্যেকটা পার্টে একবার না একবার কোনোভাবে এসেছে। লাক্ষাদ্বীপ কি ব্যারিয়ার রিফ আইল্যান্ড, কোরাল আইল্যান্ড, ফ্রিঙ্গিং রিফ আইল্যান্ড নাকি ভলক্যানিক আইল্যান্ড? এখানে হলো আপনার ক্যান্সার, তো লাক্ষাদ্বীপ হচ্ছে একটা কোরাল আইল্যান্ড। আর যদি ভলকানিক আইল্যান্ডের কথা বলা হয় তাহলে দুটো ভলকানিক আইল্যান্ড আছে, একটা হচ্ছে নারকোডাম, নারকোডাম, আর একটা হচ্ছে ব্যারেন আইল্যান্ড। ব্যারেন আইল্যান্ডের কথা যদি বলা হয় তাহলে ইন্ডিয়ার একমাত্র একটি ভলক্যানো আছে আপনার ব্যারেন আইল্যান্ডে। ব্যারেন আইল্যান্ড নাম দিয়েই মনে রাখতে পারবেন যে এই আইল্যান্ডটা ব্যারেন, কারণ না এখানে একটা অ্যাক্টিভ ভলক্যানো আছে। ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাশড, ধুপগড়, সাতপুরা, আন্দামালাই, ওয়েস্টার্ন ঘাট, ডোডাপেটা, নীলগিরি নাকি ঝিঙ্গারা পিক, ইস্টার্ন ঘাট? তিন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সঠিকভাবে মেলে না? ধুপগড়, সাতপুরা, আন্দামালাই, ওয়েস্টার্ন ঘাট, ডোডাপেটা, নীলগিরি নাকি ঝিঙ্গারা পিক, ইস্টার্ন ঘাট? যখন এমনি কোয়েশ্চেন আসবে তখন আপনাদের ম্যাচ করতে হবে এই দুটো কিভাবে ম্যাচ হয়। যদি এগুলোর মধ্যে কানেকশন দেখেন তাহলে এটা হবে রেঞ্জ, আর এই সাইডে হবে আপনার হাইয়েস্ট পিক। তো এর মধ্যে কোনটা ম্যাচ করে না? এ, বি, সি দেখি ডি, এটা হয়ে গেল আপনার টাইমস আপ। এটা সঠিক উত্তর হবে অপশন বি, আদ্যামালাই, ওয়েস্টার্ন ঘাট। সাতপুরার হাইয়েস্ট পিক হচ্ছে ধূপগড়, নীলগিরির হাইয়েস্ট পিক হচ্ছে ডোডাপেটা, স্টেট ঘাটের হাইয়েস্ট পিক হচ্ছে ঝিঙ্গারা। স্টেট ঘাটে এমনি করে মনে রাখতে পারেন যে এখানে স্টেট দেওয়া আছে, আর ইস্ট মানে ওয়েস্ট বেঙ্গল, আর ওয়েস্ট বেঙ্গলে টিম হচ্ছে ফুটবল টিম একজন হচ্ছে এটিকে মোহনবাগান, এটিকে মোহনবাগানের ডিফেন্সে আছে আপনার ঝিঙ্গার। তো ওখান থেকে ঝিঙ্গার থেকে এটা ঝিঙ্গাটা মনে রাখতে পারেন। বা নেক্সট কোয়েশ্চনে যাব। ম্যাকওয়াহন লাইন ইজ বিটুইন ইন্ডিয়ান পাকিস্তান, ইন্ডিয়ান আফগানিস্তান, ইন্ডিয়ান চাইনা, পাকিস্তান অ্যান্ড আফগানিস্তান। ম্যাকওয়াহন লাইন কোন দেশের মধ্যে রয়েছে? ইন্ডিয়ান পাকিস্তান, ইন্ডিয়ান আফগানিস্তান, ইন্ডিয়ান চাইনা, পাকিস্তান অ্যান্ড আফগানিস্তান। তো এটার জন্য আপনার সিকোয়েন্স হচ্ছে স্টার্ট। এর মধ্যে কোন বর্ডার ম্যাকওয়াহন লাইন বলা হয়? এর মধ্যে তো পাকিস্তান অ্যান্ড আফগানিস্তান হবেই না, কারণ এটা ইন্ডিয়ান জিওগ্রাফিক কোয়েশ্চেন, আর পাকিস্তান আর আফগানিস্তান বর্ডার না আসতে পারে না। এখানে অপশনটা বাদ চলে গেল, বাকি থাকলো ইন্ডিয়ান পাকিস্তান। তাহলে বলা হয় ইন্ডিয়ান পাকিস্তানের রেড ক্লিফ লাইন, ইন্ডিয়ান আফগানিস্তান কি বলা হয় ডুরান্ড লাইন, ইন্ডিয়ান চাইনা হবে এখানে ঠিক উত্তর। যদি ইন্ডিয়ান চাইনা বলা হয় তাহলে তো হয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, আর অরুণাচল প্রদেশ অ্যান্ড চাইনা যদি বলা হয় তাহলে হবে আপনার ম্যাকওয়াহন লাইন। কিন্তু এখানে ইন্ডিয়ান চাইনা হচ্ছে আনসারের সবচেয়ে ক্লোজ এই অপশানগুলোর মধ্যে, তাই জন্য অপশানে টিক দেবেন আপনি সিতে, ইন্ডিয়ান চাইনা। উইচ ইজ এ ভলক্যানিক আইল্যান্ড ইন ইন্ডিয়া, যা ভারতের অগ্নেয়গিরি দ্বীপ, নারকোডাম, নিউমোর, পাম্বান আইল্যান্ড দেখি রামেশ্বরম? এই হলো আপনার 15 সেকেন্ড স্টার্ট। এর মধ্যে কোনটা ভলক্যানিক আইল্যান্ড অফ ইন্ডিয়া? যেমন একটু আগেই দেখালাম আপনাদের ভলক্যানিক আইল্যান্ড অফ ইন্ডিয়া দুটো আছে, একটা আপনার অ্যাক্টিভ ভলক্যানো আর একটা ডরমেন্ট ভলক্যানো। ডরমেন্ট ভলক্যানো মানে যে ভলক্যানো আগে মানে লাভা দিত, কিন্তু এখন আর লাভা ইরাপ্ট করে না। এখানে হয়ে গেছে আপনার টাইমস আপ, আর সঠিক উত্তর হবে নারকোডাম। তারপরে কোয়েশ্চনে চলে যাই। দ্য গাঢ় খাসি জয়ন্তিয়া হিলস ওয়ার ফর্ম ইন দ্য সেম রেঞ্জ অ্যাজ হিমালয়া, মালবা প্লেটিউ, শিবালিক দেখি হিমাচল রেঞ্জ। গাঢ় খাসি জয়ন্তিয়া পাহাড়গুলি একই যুগে গঠিত হয়েছিল হিমালয়া, মালবা প্লেটিউ, শিবালিক দেখি হিমাচল রেঞ্জ। এখানে হলো আপনার 15 সেকেন্ডস টাইম স্টার্ট।
গাঢ় খাসি জাত দিয়ে আপনাকে জানতে হবে ইন্ডিয়ার কোন ফিজিক্যাল ফিচারের একটা ভাগ, সেই ভাগের যে অন্য পার্ট থাকবে ওটার সঙ্গে এটা ম্যাচ হবে। এখানে হয়ে গেল আপনাদের টাইমস আপ। তাহলে এটা সঠিক উত্তর হবে পালওয়া প্লেটিউ, যেটা পেনিনসুলা ইন্ডিয়ার ভাগ। আর গাঢ় খাসি জয়ন্তিয়া হিলসও পেনিনসুলা ইন্ডিয়ার ভাগ। যদি পেনিনসুলা ইন্ডিয়া দেখা হয় তাহলে বেশিরভাগ যে সাউথ ইন্ডিয়া আছে ওটা পেনিনসুলা ইন্ডিয়া দিয়েই ঘেরা আছে। হ্যাঁ, পেনিনসুলা ইন্ডিয়া নর্থ ইস্টে আছে আপনার রাজওয়াল হিলস, তারপরে আমাদের আছে মালদা গ্যাপ যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে। মালদা গ্যাপের পরে আছে গাঢ় খাসি জয়ন্তিয়া, যেটাকে শিলং প্লেটিউ বা মেঘালয় প্লেটিউ বলা হয়। এই গ্যাপটাকে আপনার রাজবাহাল গাঢ় গ্যাপও বলে, কারণ সবচেয়ে খোদায় আছে আপনার গাঢ়। আর খাসি হিলসে আপনার সবচেয়ে বেশি রেনফল হয়, পুরো ইন্ডিয়াতে যদি দেখা হয় তাহলে সবচেয়ে বেশি রেনফল হয় আপনার খাসি হিলসে। তারপরে কোয়েশ্চন, পার্ল স্ট্রেট সেপারেটস ইন্ডিয়া ফ্রম পাকিস্তান, চায়না, শ্রীলঙ্কা, দেখি মালদ্বীপস। পার্ল স্ট্রেট ভারতকে পৃথক করে কার থেকে? পাকিস্তান, চায়না, শ্রীলঙ্কা, মালদ্বীপস। তো এই কোয়েশ্চেনটা তো একটু আগেই করেছি, একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে। পার্ল স্ট্রেট কার বর্ডার বাধা? ইন্ডিয়া আর কোন দেশের বর্ডার বাধা? পাকিস্তান, চায়না, শ্রীলঙ্কা, দেখি মালদ্বীপস। এখানে হলো টাইমস আপ, আর এটার সঠিক উত্তর হবে শ্রীলঙ্কা। পাকিস্তানের সঙ্গে র্যাডক্লিফ, চায়নার সঙ্গে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, অরুণাচল প্রদেশের ব্যাকওয়ার্ড লাইন, এর সঙ্গে পার্ল স্ট্রেট, আর মালদ্বীপসের সঙ্গে আছে মিনিকয়ের 8 ডিগ্রি চ্যানেল। নেক্সট কোয়েশ্চন, সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়ান টেরিটরি ইজ? তামিলনাড়ু, লক্ষদ্বীপ, ত্রিপুরা, দেখে আন্দামান আর নিকোবর আইল্যান্ড। ভারতীয় অঞ্চলগুলির সবচেয়ে দক্ষিণের অংশ তামিলনাড়ু, লক্ষদ্বীপ, ত্রিপুরা, দেখি আন্দামান আর নিকোবর আইল্যান্ড। তো এখানে হলো 15 সেকেন্ড স্টার্ট। এখানে আপনার পুরো ইন্ডিয়া জিজ্ঞাসা করেছে, যদি মেনল্যান্ড ইন্ডিয়া জিজ্ঞাসা করতো তাহলে অন্য উত্তর হতো। তো এখানে পুরো ইন্ডিয়াটা এসেই জিজ্ঞাসা করেছে, তাহলে কোনটা হবে? তামিলনাড়ু, লক্ষদ্বীপ, ত্রিপুরা, দেখি আন্দামান আর নিকোবর আইল্যান্ডস। প্রথমে আপনাকে জানতে হবে ইন্ডিয়া সাউদার্ন মোস্ট পয়েন্ট কোনটা। ইন্ডিয়া সাউদার্ন মোস্ট পয়েন্ট হচ্ছে ইন্দিরা পয়েন্ট, আর ওইটা আছে লক্ষদ্বীপ। তাহলে সঠিক উত্তর হবে, সরি, ওটা আছে নিকোবর আইল্যান্ডস। সঠিক উত্তর হবে আন্দামান আর নিকোবর আইল্যান্ডস, যদি এখানে দিয়ে দিত আমাদের মেনল্যান্ড সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ দ্য মেনল্যান্ড, তাহলে আনসার হতো তামিলনাড়ু। তামিলনাড়ুতে আছে আপনার কে কোবরিদ। পরের কোয়েশ্চেনটা দেখে নি, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মাউন্টেন রেঞ্জ ইজ লেটেস্ট ইন ইটস অরিজিন? গ্রেটার হিমালয়াস, ভিন্ধ্যাস, নীলগিরি, দেখি সাতপুরা। নিম্নলিখিত পর্বতমালার মধ্যে কোনটি এর উৎসের সর্বশ্রেষ্ঠতম? গ্রেটার হিমালয়াস, ভিন্ধ্যাস, নীলগিরি, দেখি সাতপুরা। এখানে হলো আপনাদের 15 সেকেন্ড স্টার্ট। উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মাউন্টেন রেঞ্জ ইজ লেটেস্ট ইন ইটস অরিজিন? গ্রেটার হিমালয়াস, ভিন্ধ্যাস, নীলগিরি, দেখি সাতপুরা। হলো টাইমস আপ। তো ইন্ডিয়া যদি সবচেয়ে পুরোনো ফিজিক্যাল ফিচার বলা হয় তাহলে হয় ওটা পেনিনসুলার ইন্ডিয়া। পেনিনসুলার ইন্ডিয়া সবচেয়ে পুরোনো ফিজিক্যাল ফিচার, ভিন্ধ্যাস, নীলগিরি আর সাতপুরা সবগুলোই হচ্ছে পেনিনসুলার ইন্ডিয়ারই ভাগ। যদি হিমালয়াস দেখা হয় বা প্লেস দেখা হয়, ডেল্টাস, কোস্ট, এগুলো হচ্ছে নিউ ফিচার্স কম্পেয়ার টু পেনিনসুলার ইন্ডিয়া। পেনিনসুলার ইন্ডিয়া হচ্ছে সবচেয়ে পুরোনো ফিচার, তাহলে এখানে হবে অপশান এ, গ্রেটার হিমালয়াস। তারপরে আছে জোজিলা ইজ আ পাস বিটুইন কাশ্মীর ভ্যালি অ্যান্ড লাদাখ, লাহুল ভ্যালি অ্যান্ড স্পিতি, চুম্বি ভ্যালি অ্যান্ড সিকিম, অরুণাচল প্রদেশ অ্যান্ড টিবেট। জোজিলা মধ্যবিত্ত স্থান, কাশ্মীর ভ্যালি অ্যান্ড লাদাখ, লাহুল ভ্যালি অ্যান্ড স্পিতি, চুম্বি ভ্যালি অ্যান্ড সিকিম, অরুণাচল প্রদেশ অ্যান্ড টিবেট। তাহলে আপনাদের এখানে 15 সেকেন্ডস হচ্ছে স্টার্ট।
দাও, তো জিলা পাস কোন দুটো জায়গাকে অ্যাড করে, কোন দুটো জায়গার মধ্যে আসে কানেকশন কাজ করে। তো এখানে হলো আপনার টাইম সাপ, সঠিক উত্তর হবে এ, কাশ্মীর ভ্যালি আর লাদাখ। তারপরে কোয়েশ্চেনটা দেখে নিই, বারলাচা পাস ইস ইন পাঞ্জাব, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ। বারলাচা পাস আছে পাঞ্জাব, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, দেখি হিমাচল প্রদেশ। এখানে হলো আপনাদের 15 সেকেন্ড স্টার্ট। কোন স্টেটে আছে আপনার বারলাচা পাস, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড না হিমাচল প্রদেশ? তাহলে এটা আছে টাইমস আপ, এটা আছে আপনার হিমাচল প্রদেশ। যত পাস আছে ইন্ডিয়াতে তা থেকে দুটো কোয়েশনই আসতে পারে, এক ওরা কোন দুটো জায়গাকে জয়েন করে, আর দুই ওদের লোকেশন কি আছে। পরের কোয়েশনটা দেখব, দ্য চ্যানেল উইচ সেপারেটস কার নিকোবার ফ্রম লিটিল আন্দামান ইজ, 9 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল, 7 ডিগ্রি চ্যানেল। চ্যানেলটি নিকোবার কে লিটিল আন্দামান থেকে পৃথক করেছে, 9 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল, নাকি 7 ডিগ্রি চ্যানেল? তো আপনার 15 সেকেন্ডস টাইম হচ্ছে স্টার্ট। তো আপনাকে জানতে হবে কার নিকোবারের লোকেশন কোথায় আছে, লিটিল আন্দামান কোথায় আছে। এখানে হলো টাইমস অফ, যদি আপনারা দেখেন দ্য চ্যানেল উইচ সেপারেটস, এটা কার নিকোবার হচ্ছে নিকোবারের নর্দার্ন মোস্ট সাইড, লিটিল আন্দামান আন্দামানের সাউদার্ন মোস্ট সাইড। তো এখানে যদি আমরা কার্ডটা সরিয়ে দিই আর এখানে লিটিল সরিয়ে দিই, তাহলে আনসারটা খুব ইজি হয়ে যায় কি নিকোবার আর আন্দামানের মাঝখানে কোন চ্যানেলটা আছে। তাহলে এখানে সবাই জানে 10 ডিগ্রি চ্যানেল, অপশান সি। আর যদি 9 ডিগ্রি চ্যানেলের কথা বলা হয়, তাহলে ওইটা আছে আপনার বিডিকয় আর লাক্ষাদ্বীপের মাঝখানে। আর যদি 8 ডিগ্রি চ্যানেলের কথা হয়, তাহলে ওইটা আছে বিডিকয় আর মালদ্বীপসের মাঝখানে। তো আজকে লাস্ট কোয়েশ্চেনটা দেখে নেবো, দ্য হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া ইন হিমালয়ান রেঞ্জ ইজ, মাউন্ট এভারেস্ট, দ্য দেবী, কাঞ্চনজঙ্ঘা, দেখি গডউইন অস্টিন। হিমালয় ভারতের সর্বোচ্চ শিখরটি, মাউন্ট এভারেস্ট, দ্য দেবী, কাঞ্চনজঙ্ঘা, দেখি গডউইন অস্টিন। এখানে আপনাদের 15 সেকেন্ডস টাইম হচ্ছে স্টার্ট। নাও সবচেয়ে হাইয়েস্ট পিক এগুলোর মধ্যে কোনটা, মাউন্ট এভারেস্ট, দাদা দেবী, কাঞ্চনজঙ্ঘা, দেখি গডউইন অস্টিন? গডউইন অস্টিন আমি বলে রাখি, K2 কে গডউইন অস্টিন বলা হয়। তো ইন্ডিয়ার হাইয়েস্ট পিক কোনটা হবে চারটের মধ্যে? এখানে হলো আপনাদের টাইমস আপ, যদি দেখা হয় তাহলে হবে কাঞ্চনজঙ্ঘা, যেটা আছে আপনার সিকিমে। গডউইন অস্টিন হচ্ছে K2। যদি হিমালয়াস দেখা হয় তাহলে মেনলি ও চারটে ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ট্রান্স হিমালয়া, একটা হচ্ছে গ্রেটার হিমালয়া বা হিমাদ্রি, তারপরে আসছে স্মলার হিমালয়া বা হিমাচল, আর লাস্ট ওইটার আসছে শিবালি। ট্রান্স হিমালয় আবার তিনটে ভাগে ভাগ করা হয়, প্রথমটা হচ্ছে ট্রান্স হিমালয় আবার তিনটে ভাগে ভাগ করা হয়, প্রথমটা হচ্ছে আপনার কারাকোরাম, তারপরে এটা হচ্ছে লাদাখ, আর তৃতীয়টা হচ্ছে জাস্কার। গ্রেটার হিমালয়াসের যদি কথা বলা হয়, তাহলে পৃথিবীর যত বড় বড় মাউন্টেন রেঞ্জেস আছে আপনার গ্রেটার হিমালয়াস আছে। যেমন এখানে যে চারটেই দেওয়া আছে, চারটেই আপনার গ্রেটার হিমালয়াসে আছে। তারপরে যদি স্মলার হিমালয়াস বা হিমাচলের কথা বলা হয়, তাহলে ওখানে যত আপনার হিল স্টেশনস আছে, হিল স্টেশনস নর্থ ইন্ডিয়াতে যেগুলো ফেমাস আছে, ওগুলো আছে আপনার স্মলার হিমালয়াস বা হিমাচলে। আর শিবালিক হচ্ছে সবচেয়ে সাউদার্ন কোস্ট পার্ট অফ দ্য হিমালয়াস। যদি লংগিটিউডাল ডিভিশনের কথা বলা হয়, তাহলে লংগিটিউডাল ডিভিশনে হিমালয়াসকে চার ভাগে ভাগ করা হয়, আপনার ইন্দাস নদীর থেকে সাতলাজ নদী অবধি। এটাকে বলা হয় কাশ্মীর বা পাঞ্জাব হিমালয়াস। তারপরে সাতলাজ নদী থেকে কালি নদী অবধি এটাকে বলা হয় কুব্বার হিমালয়াস। কালি নদীর থেকে তিস্তা নদী অবধি এটাকে বলা হয় নেপাল হিমালয়াস। আর তিস্তা থেকে একদম লাস্টে দিহাং অবধি যদি বলা হয়, দিহাং বা ব্রহ্মপুত্র অবধি বলা হয় যদি,
তাহলে হয় আপনার আসাম হিমালয়াস। যদি এই হিমালয়াসের লংগেস্ট পার্ট জিজ্ঞেস করা হয় তাহলে লংগেস্ট পার্ট হয়ে যায় নেপাল হিমালয়াস, আর যদি সবচেয়ে রাফেস্ট পার্ট জিজ্ঞেস করা হয় যেখানে হাইয়েস্ট মাউন্টেন্সগুলো আছে তাহলেও হবে এটা নেপাল হিমালয়াস আনসার। যদি আপনি হিমালয়াস নিয়ে আরও ডিটেলসে দেখতে চান তাহলে এখানে উপরে একটা আই বাটন আসবে, এখানে ক্লিক করে আপনি হিমালয়াস নিয়ে আরও ডিটেলসে দেখতে পারবেন। ওখানে আপনাকে ম্যাপ দিয়ে এক্সপ্লেন করেছি আমি, তো আপনাদের মনে রাখতে ইজি হবে। আজকে অবধি এতটাই থাকুক, যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি লাইক করবেন। যারা আমার চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করেছে তাদেরকে ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করবো কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, এতে আমি অনেক সাপোর্ট পাই। আর যদি আপনি ইন্ডিয়ান জিওগ্রাফির চ্যাপ্টার্স দেখতে চান তাহলে এখানে ক্লিক করুন, যদি ইন্ডিয়ান জিওগ্রাফির এমসিকিউ সলভ করতে চান তাহলে এখানে ক্লিক করুন। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য, দেখা হবে পরের ভিডিওতে।